আসসালামু আলাইকুম অহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় পড়ি সাহিত্য লিখি দ্বিতীয় পরিচ্ছেদ গল্প একশো আটচল্লিশ এবং একশো ঊনপঞ্চাশ পৃষ্ঠার ছয় দশমিক দুই দশমিক তিন জীবনের সাথে গল্পের সম্পর্ক খুঁজি এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করবো যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার এখান থেকে খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আজকে আলোচনার বিষয় ছয় দশমিক দুই দশমিক তিন জীবনের সাথে গল্পের সম্পর্ক খুঁজি যোগ গল্পের আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে এই প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করো তো তোমাদের হচ্ছে এখানে মোট চারটা প্রশ্ন আছে যার মধ্যে প্রথম দুইটা আছে একশো আটচল্লিশ পৃষ্ঠায় এবং তারপরে দুইটা প্রশ্ন আছে একশো ঊনপঞ্চাশ পৃষ্ঠায় তো শিক্ষার্থীর এখন হচ্ছে আমরা একটা একটা করে এই চারটা প্রশ্নের নমুনা উত্তর দেখব ঠিক আছে দেখা আমাদের এক নম্বর প্রশ্নটা হচ্ছে কৃষক ওসমানের জীবনের আনন্দময় আনন্দ বেদনার কয়েকটি দিক তুলে ধরো তো প্রথমে আমরা দেখি আনন্দের দিকগুলো অভাবে সংসারে ওসমানের স্ত্রী ছেলে মেয়ে সবাইকে নিয়ে একত্রে থাকা ক্ষুধার্ত স্ত্রীর পাঠানো ভাতের মার হাতের কাছে পাওয়া বড়শি দিয়ে ট্যাংরা মাছ ধরে রান্না করে স্ত্রীর পাঠানো খাবার দেখা দীর্ঘ সুপুষ্ট পাট গাছ দেখা ওসমানের পিঠে স্ত্রী মাঝুবিবির রয়নার তেল মালিশ করে দেওয়া এখন দেখবো আমরা কিছু বেদনার দৃশ্য ভাতের অভাবে আলু সেদ্ধ খেয়ে উদরপূর্তি করা বর্গা চাষ হিসাবে অন্যের জমি চাষ করা কষ্টের ফসল অবৈধ মালিককে বুঝিয়ে দেওয়া পানিতে প্রতি ডুবে এক দুটির বেশি পাট পাটগাছ কাটতে না পারা বেশি সময় পানিতে থাকায় রয়নার তেল উঠে গেলে পানির কামড় খাওয়া দুই নম্বর হচ্ছে কি দশ বছর বয়সী তোতা তার পিতা উসমানের সঙ্গে কাজ করে এ ব্যাপারে তোমার মতামত কী দশ বছর বয়সী তোতা তার পিতা উসমানের সঙ্গে কাজ করে এ ব্যাপারে আমার মতামত নিচে তুলে ধরছে যোগ গল্পে দেখা যায় ছেলে তোতা তার পিতা উসমানের সঙ্গে কাজ করে পাট কাটার কাজে পিতাকে সাহায্য করে যার ফলে কখনো কখনো তার স্কুলে পড়াশোনায় বিঘ্ন ঘটে তার বাবাও তাকে স্কুলে যাওয়ার পরিবর্তে তার সঙ্গে কাজ করলে বেশি খুশি হয় এ বিষয়টি খুবই দুঃখজনক অভাবের কারণেই হয়তো ওসমান ছেলেকে তার ছেলে তো তাকে কাজে নেয় সন্তানেরা নিজেদের পড়াশোনার পাশাপাশি পিতাকে সাহায্য করবে এটাই তো স্বাভাবিক তবে সন্তানের ভবিষ্যতের জন্য বাবাকে অবশ্যই যথাযথ দায়িত্ব পালন করতে হবে গরিববর্গে চাষী ওসমান অভাবের কারণে তা পারেনি বলেই আমার কাছে মনে হয়েছে তিন নম্বর প্রশ্নটা হচ্ছে রক্ত চুইসা খাইছে অজম করতে না যা থাকে কপালে কে কেন বলেছে ব্যাখ্যা করো রক্ত চুইসা খাইছে অজম করতে দিমুনা যা থাকে কপালে একথা ওসমান বলেছে ইউসুফের অমানবিক আচরণ শোষণমূলক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে যোগ গল্পে দরিদ্র বর্গাচাষী ওসমান ওয়াজেদ চৌধুরীর জমি বর্গাচাষ করে পাটের ফসল ঘরে তোলার সময় মালিকের পক্ষের গোমস্তা এবং তার ছেলে ইউসুফ ভাগ বুঝে নিতে আসে গোমস্তার শুকনো পাটের দুই ভাগ তাদের নায়ে তুলে নিতে বললে ওসমান বিষয়টি বুঝতে পারে না তেভাগা আইন হলে তো ওসমানই দুই ভাগ পাওয়ার কথা সে জানতে পারে দলিলে টিপসুই দেওয়ার বিষয়ে জমির মালিক ওয়াজিদ চৌধুরী তার ছেলেকে পাঠিয়ে দলিলে বর্গাচাষীদের টিপসই নিয়ে সেই দলিলে লাঙল গরু সরবরাহ করার কথা লিখে জমির ফসলের দুই ভাগ দাবি করে অথচ বর্গাচাষীরা তাদের কাছ থেকে কোনো প্রকার ঋণই গ্রহণ করেনি ছেলে তো তাকে নিয়ে চৌধুরীর বাড়ির সীমানা পার হতেই ওসমান দেখে করিম গাজী নবু খা ও দশ বারো জন বর্গাচাষী চৌধুরী বাড়ির দিকে এগিয়ে আসছে করিম গাজী ওসমানের সব কথা শুনে তাদেরকে ঠকানোর প্রতিকার করতে সবাই ঐক্যবদ্ধ হয় করিম গাজী ওসমানকে তাদের সঙ্গে নেয় এবং একটা কিছু না করে সে মরতে চায় না তখন ওসমান তো তাকে বাড়ি পাঠিয়ে দেয় এবং গা ছাড়া দিয়ে শোষকদের উদ্দেশ্যে বলে রক্ত চুষা খাইছে অজম করতে দিব না যা থাকে কপালে এ কথার মাধ্যমে শোষণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ প্রকাশ পেয়েছে চার নম্বর প্রশ্নটা হচ্ছে যোগ গল্পে লেখক সমাজের কোন বিষয়ের দিক ইঙ্গিত করেছেন এই কাহিনীর সঙ্গে বাস্তব জীবনের কোন সাদৃশ্য তোমার চোখে পড়ে কিনা যোগ গল্পে লেখক সমাজের দরিদ্রদের শোষণের বিষয়ের দিক দিক এবং বঞ্চিত মানুষের জাগরণের ইঙ্গিত করেছেন এই গল্পে জমির মালিক নিজের স্বার্থে বর্গাযশীদের টিপসই নিয়ে লাঙল গরুর টাকা দেওয়ার মিথ্যা ষড়যন্ত্র করে তাদের কষ্টের ফসলে দুই ভাগ নিতে চায় জমির মালিক ওয়াজেদ চৌধুরীর ছেড়ে ইউসুফ ও গোমস্তা ওসমানকে ঠকায় ওসমানের মতো আরও ভাগ চাষি যারা আছে তারাও এমন ষড়যন্ত্রের শিকার হয়ে থাকে তখন করিম গাজীর নেতৃত্বে গরিব বর্গা চাষিরা ঐক্যবদ্ধ হয়ে সমাজের এই শোষণের প্রতিবাদ করে তারা মনে করে জমির মালিক যোগের মতোই তাদেরকে শোষণ করছে তাই তারা বলে রক্ত চুষে খেলেও তা তারা হজম করতে দেবে না হ্যাঁ যোগ গল্পের কাহিনীর সঙ্গে বাস্তব জীবনে অনেক ঘটনা আমার চোখে পড়েছে আমাদের সমাজে এখনো দরিদ্ররা নানাভাবে ধনীদের শোষণ নির্যাতনের শিকার হয় সমাজে নিরীহ লোকেরা বেশি ঠকে বিভিন্ন কাজে নিয়োজিত শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি পায় না মালিক মহাজনরা প্রতিনিয়তই তাদের শ্রম শোষণ করে তবে শিক্ষিতদের হার বৃদ্ধি পাওয়া মানুষ আগের চেয়ে এখন অনেক বেশি সচেতন তাই উসমানের মতো লোকরাও এখন ন্যায্য দাবি করতে পারে এবং তারা অন্যায় ও শোষণের প্রতিকার পায় তো এই ছিল আজকে আলোচনা পরবর্তী ক্লাসে আমরা ছয় দশমিক দুই দশমিক চার গল্পের গঠন বুঝি এই ছকটা পূরণ করব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় একশো আটচল্লিশ এবং একশো ঊনপঞ্চাশ পৃষ্ঠার ছয় দশমিক দুই দশমিক তিন জীবনের সাথে গল্পের সম্পর্ক খুঁজি আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ